আরজিকর কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি এই নক্কারজনক ঘটনা এখনো পর্যন্ত একমাত্র ধৃত সঞ্জয় রায় জুনিয়র তরুণী ডাক্তারকে খুনের ঘটনায় দেখতে দেখতে এক মাস হতে চলল ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের চরম শাস্তির দাবিতে মুখর রাজ্যবাসী কলকাতা হাইকোর্টের নির্দেশে বর্তমানে গোটা ঘটনার তদন্তভার কলকাতা পুলিশের থেকে হস্তান্তরিত হয়ে সিবিআইয়ের হাতে গিয়েছে ঘটনার বারো ঘন্টার মধ্যে এক অপরাধীকে খুঁজে বের করেছিল কলকাতা পুলিশ কিন্তু তারপরে সিবিআইয়ের হাতে তদন্ত ভারে অনেকটা দিন কেটে গিয়েছে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি সিবিআই সূত্রে খবর এখনো পর্যন্ত যে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে তাতে করে এই ঘটনায় সঞ্জয় একমাত্র যুক্ত রয়েছে বলে খবর সঞ্জয়ের ডিএনএ পরীক্ষাতেও তার প্রমাণ মিলেছে এর সঙ্গে আর হাসপাতালে যে সিসিটিভি ফুটেজ সামনে এসেছিল যা কলকাতা পুলিশ সংগ্রহ করে পরে তা সিবিআই এর হাতে তুলে দেওয়া হয় সেই সিসিটিভি ফুটেজে থার্ড ফ্লোরে সঞ্জয়ের ঢোকা এবং বেরোনোর ছবি ধরা পড়েছে তবে সে ছাড়া ঘটনার দিন ওই সময় তাকে ছাড়া আর কাউকেই কিন্তু দেখা যায়নি সিবিআই তাকে হেফাজতে নেওয়ার পর লাগাতার জেরা করছে জানা গিয়েছে এখনো পর্যন্ত জনের পলিগ্রাফ পরীক্ষা করেছে কেন্দ্রীয় তদন্তকারী দল কিন্তু সঞ্জয় ছাড়া এখনো পর্যন্ত দ্বিতীয় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি প্রশ্ন উঠছে এখানেই তাহলে কি শুধু সঞ্জয়ই একা জড়িত নাকি আরও কেউ রয়েছে যদি আরও কেউ থেকে থাকে তাহলে কেন সিবিআই তাদের পর্যন্ত পৌঁছতে পারছে না এই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে খুরপাক খাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে তোলপাড় হয়ে রয়েছে চতুর্দিক দিকে দিকে শোনা যাচ্ছে জাস্টিস ফর অভয়া দিকে দিকে শোনা যাচ্ছে জাস্টিস ফর আরজিকর এই ঘটনায় এখনও পর্যন্ত শুধুমাত্র সঞ্জয়কেই গ্রেফতার করা সম্ভব হয়েছে অন্যদিকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকে গ্রেফতার করা হয়েছে কিন্তু সেটা আর্থিক দুর্নীতি যে মামলা সেই মামলায় এই অভয়া কাণ্ডে এখনও পর্যন্ত শুধুমাত্র সঞ্জয়কেই গ্রেফতার করা সম্ভব হয়েছে এই খুনের ঘটনার দেখতে দেখতে প্রায় এক মাস হতে চলল ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের চরম শাস্তি চাইছেন রাজ্যবাসী এখান থেকে প্রশ্ন উঠছে যে এই ঘটনায় কি শুধু সঞ্জয়ে জড়িত এই নিয়ে আমার কালিক রাজেশ সাহার একটি রিপোর্ট দেখাবো আরজিগড় হাসপাতালে গত আটই অগস্ট নারকীয় নির্যাতন এবং হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত চালাচ্ছে সিবিআই কিন্তু এই মুহূর্তে সব থেকে যেটা বড় প্রশ্ন যেটা আপামর দেশবাসীর মনে যে প্রশ্ন যাচ্ছে যে এই ঘটনা কি সঞ্জয়ের একার পক্ষে ঘটনা সম্ভব হয়েছে নাকি এর পেছনে অন্য কেউ জড়িত ছিল এই ঘটনা থেকে সঞ্জয় একাই জড়িত সিবিআই এখনো পর্যন্ত এই ঘটনা তদন্ত চালাচ্ছে এবং সঞ্জয় এখনো পর্যন্ত একমাত্র ধৃত অভিযুক্ত যাকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ কিন্তু সঞ্জয় বাদে অন্য কারোর ইনভলভমেন্ট কি আছে আর কাউকে কি ধরা যাচ্ছে না নাকি আর কারোর ইনভলভমেন্ট পাওয়া যায়নি এই প্রশ্ন যখন গোটা দেশবাসীর মনে রয়েছে সেই সময় সিবিআই তদন্তে কিন্তু এখনও পর্যন্ত দ্বিতীয় কারোর ইনভলভমেন্ট পাওয়া যায়নি বলেই দাবি করা হয়েছে এবং এই খবর আমরাই প্রথম ইন্ডিয়া টুডে গ্রুপ প্রথম গত বাইশে অগস্ট ব্রেক করে ইন্ডিয়া টুডে প্রথম জানায় যে সিবিআই সূত্র দাবি করেছিল এই ঘটনা তদন্তে নেমে এখনো পর্যন্ত সঞ্জয়কেই একমাত্র ধৃত সেই সঞ্জয়কে জড়িত বলে জানা গিয়েছে এবং সঞ্জয় যে মামলার সঙ্গে সম্পূর্ণ ভাবে জড়িত তার তথ্য প্রমাণও সিবিআই পেয়েছে বলে সিবিআই সূত্র ইন্ডিয়া টুডে গ্রুপকে দাবি করেছিল এবং গত বাইশে অগস্ট প্রথম এই ব্রেক করা খবরের প্রতিবেদনে যেটা জানানো হয়েছিল যে সিবিআই সূত্র দাবি করেছে তাদের হাতে উঠে আসা তথ্য প্রমাণ বলছে এই ঘটনায় এখনো পর্যন্ত সঞ্জয় একমাত্র অভিযুক্ত অর্থাৎ আরজিকর হাসপাতালে যে নারকীয় নির্যাতন এবং এই হত্যাকাণ্ডের নেপথ্যে সঞ্জয় একমাত্র নায়ক বলে কিন্তু এই তথ্য প্রমাণ পেয়েছে সিবিআই অর্থাৎ এখনো পর্যন্ত যে তথ্য প্রমাণ পেয়েছে সিবিআই যে তদন্তে যা যা উঠে এসেছে তার নেপথ্যে কিন্তু সঞ্জয় সম্পূর্ণভাবে হাত রয়েছে এবং সে জড়িত বলে সমস্ত পেয়েছে সিবিআই সিবিআই সঞ্জয়ের সেখানে ইনভলভমেন্ট থাকার প্রমাণও তারা পেয়েছে তার কারণ যে ডিএনএ পরীক্ষা হয়েছিল যে সমস্ত মেডিকেল পরীক্ষা হয়েছিল সেই প্রমাণও কিন্তু সেই নথিও কিন্তু জানান দিচ্ছে যে সঞ্জয় এই ঘটনার সঙ্গে জড়িত এবং যে সিসিটিভি ফুটেজ আর জিগর হাসপাতালে থার্ড ফ্লোরের যে সিসিটিভি ফুটেজ প্রথম কলকাতা পুলিশ বাজাপ্ত করেছিল পরবর্তীকালে যা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় সেই সিসিটিভি ফুটেজ দেখেও কিন্তু সঞ্জয়ের সেখানে ঢোকার এবং বেরোনোর ফুটেজ ধরা পড়েছে কিন্তু সঞ্জয় ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির কিন্তু ওই ঘটনার যেটা বলা হচ্ছে যে পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী ভোর চারটে থেকে ছটার মধ্যে যে ঘটনা ঘটেছে তার আগে এবং পরে কিন্তু অন্য কোনো ব্যক্তিকে ঢুকতে দেখা যায়নি ফলে অন্য কোনো দ্বিতীয় ব্যক্তির প্রেজেন্স কিন্তু সিবিআই এখনও পর্যন্ত পায়নি এবং সঞ্জয়কে প্রথম দিনই কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল তারপরে মামলা তদন্ত ভার সিবিআই হাতে তুলে দেওয়া হয় সিবিআই তারপর সঞ্জয়কে লাগাতার জেরা করেছে এবং এখনো পর্যন্ত দশ জনের পলিগ্রাফ পরীক্ষা করেছে সিবিআই কিন্তু সঞ্জয় ছাড়া অন্য কোনো ব্যক্তিকে কিন্তু এই সিসিটিভি ফুটেজে সেমিনার রুমে ঢুকতে দেখা যায়নি বা বেরোতে দেখা যায়নি ওই সময় অর্থাৎ আটই আগস্ট রাত্রিবেলা যে সময় এই ঘটনা ঘটেছিল বলে বলা হচ্ছে সেই ঘটনার সময় কিন্তু সঞ্জয় অন্য কোনো ব্যক্তিকে ঢুকতে বা বেরোতে দেখা যায়নি ফলে পাশাপাশি যে তথ্য প্রমাণ ছিল অর্থাৎ যে মৃতদেহের নোক থেকে যে স্কিন টিস্যু এবং ব্লাড স্যাম্পেল কালেক্ট করা হয়েছিল সেগুলো সংগ্রহ করে সেই নমুনা সংগ্রহ করে স্কিন টিস্যু এবং রক্তের নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল সেই ডিএনএ স্যাম্পেলের সঙ্গে কিন্তু সঞ্জয় ডিএনএ স্যাম্পেল সম্পূর্ণভাবে ম্যাচ করে গিয়েছিল এই খবর আমরা প্রথম ব্রেক করি ইন্ডিয়া টুডে গ্রুপে গত বাইশে আগস্ট সেই খবর সম্প্রচার করা হয় এবং সেখানে দাবি করা হয় যে সঞ্জয় ডিএনএ স্যাম্পেলের সাথে মৃতদেহের নখের থেকে সংগ্রহ করা নমুনার স্যাম্পেল যেহেতু ম্যাচ করে গিয়েছে ফলে মৃতদেহের নখের মধ্যে সঞ্জয়ের নমুনা ম্যাচ করে যাওয়ার ফলে সিবিআই সূত্র দাবি করে যে সঞ্জয়ের সঙ্গে ধস্তাধস্তি হয়েছিল ওই তরুণী চিকিৎসকের ফলে তার যুক্ত থাকার ঘটনা একেবারে প্রমাণ হয়ে গিয়েছে তদন্তে এবং এছাড়াও যে সিসিটিভি যেহেতু অন্য কাউকে দেখা যায়নি ফলে সঞ্জয়ের উপস্থিতি এবং অন্য কারোর অনুপস্থিতি সম্পর্কে সিবিআই কিন্তু নিশ্চিত হতে পারে এবং পাশাপাশি যে ডিএনএ প্রোফাইল করা হয় সেই ডিএনএ প্রোফাইলেও কিন্তু সঞ্জয়ের সাথে ম্যাচ করে যায় ফলে সঞ্জয় ছাড়া অন্য কোনো কোনো ব্যক্তির সেখানে প্রেজেন্স সিবিআই পায়নি এরপরেই কিন্তু সিবিআই ইন্ডিয়া টিউডি গ্রুপকে সিবিআই সূত্র দাবি করে যে এই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত আরও কোনো ব্যক্তি জড়িত আছে বলে তারা এখনো পর্যন্ত প্রমাণ পায়নি এখনও পর্যন্ত যে তদন্ত এগিয়েছে সিবিআই সেই তদন্ত পর্যন্ত সেই তদন্ত এখনো পর্যন্ত কোনো দ্বিতীয় কোনো ব্যক্তির থাকার সম্ভাবনা তারা দেখতে পায়নি তবে সিবিআই এই বিষয়ে বিস্তারিত সেপ্টেম্বর দেশের শীর্ষ আদালতে সেই রিপোর্ট পেশ করবে সিবিআই সেখানে কিন্তু আরো বিস্তারিত জানা যাবে সিবিআই এই তদন্তটি কতটুকু এগিয়ে নিয়ে যেতে পেরেছে তার কারণ গত তেরোই অগস্ট সিবিআই হাতে এই মামলা তদন্ত তুলে দেয় মহামান্য উচ্চ আদালত তারপর থেকে কিন্তু সিবিআই এখন পর্যন্ত দ্বিতীয় কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারিনি এবং বড় কোনো সিগনিফিকেন্ট ডেভেলপমেন্টও আমাদের সামনে আসেনি ফলে তাদের এই মুহূর্তে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট কি তারা এই তদন্তে এখন পর্যন্ত কি কি পেয়েছে এবং নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে কিনা সেগুলো কিন্তু সিবিআই দেশের শীর্ষ আদালতে রিপোর্ট আকারে পেশ করে যাবে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও